আমাদের মাদারগঞ্জের জনতার চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমু ভাইকে গত 4 বছর আগের একটি মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় গতকাল মহামান্য আদালত সেই মামলায় তাকে কারাগারে পাঠিয়েছেন। আমরা মাদারগঞ্জবাসী মর্মাহত, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। আমরা আপনাদের মাধ্যমে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশনাথের কাছে সহযোগিতা যাচ্ছে, কারণ আমাদের জনতার চেয়ারম্যানের বিপক্ষে কঠিন ষড়যন্ত্র চলমান। আপনাদের মাধ্যমে আমরা সহযোগিতা চাই, আমরা মাদারগঞ্জবাসী চাই আমাদের প্রিয় নেতা জনতার চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে আমাদের মাঝে ফিরিয়ে দেখ। তার মুক্তির জন্য আজকে মাদারগঞ্জে সকাল সন্ধ্যা হরতাল হবে। হরতালের মধ্য দিয়ে আমরা আজকে 10:30 থেকে 11:00 মধ্যে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রেরণ করব। এরপর বিকালে একটি প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল হবে, সেই বিক্ষোভ মিছিলে মাদারগঞ্জবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। আজকে সকালে হরতাল চলমান। মাদারগঞ্জের সর্বস্তরের ব্যবসায়ী ভাই বন্ধুরা যারা আমাদের হরতালে ডাকে সাড়া দিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল শ্রমিক ভাইরা তাদের গাড়ি ঘোড়া চলাচল বন্ধ রেখেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ আপনাদের। এলাকায় মানুষের কোনো যানমালের ক্ষতি না হয়, কোনো যাতে সমস্যা না হয়, এবং জানেন যে সারা দেশে এসএসসি পরীক্ষা চলমান আছে, পরীক্ষার্থীরাও যাতে নির্বিঘ্নে তারা পরীক্ষা হলে যেতে পারে, আমরা এই জন্য সারাক্ষণ রোডে আছি। সকাল থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা আছে বিভিন্ন মোড়ে, যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে তারা পরীক্ষা কেন্দ্রে যেতে পারে। যারা হরতাল দিয়েছে, যারা কর্মী সমর্থকরা তারা রাস্তায় আছে, আমরা তাদেরকে অনুরোধ করেছি যাতে কোনো ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম না চালায়। তো তারা কথা দিয়েছে যে না, তারা কোনো ধ্বংসাত্মক কার্যক্রম করবে না, আর যদি এর ভিতরে কোনো ধরনের সহিংসতা কার্যক্রম চালানোর চেষ্টা করে আমরা সর্বোচ্চভাবে এটা দমন করব। এখন পর্যন্ত কেউ আটক হয়েছে কিনা এরকম? না, এখন পর্যন্ত এই সংক্রান্তে কোনো আটক বা গ্রেপ্তার নেই। কোনো ধ্বংসাত্মক কার্যক্রমেরও আমরা কোনো তথ্য এখনো পাইনি, আমরা সতর্ক অবস্থায় আছি।